আজকেও একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদের সাথে শুরু করছি। গল্পের বিষয়টা হচ্ছে একতরফা ভালোবাসা। আমরা অনেক সময় এ কথাটা শুনে যাই যে একতরফা ভালোবাসা কখনো জয়যুক্ত হয় না। একতরফা ভালোবাসা কথাটা শুনলেই কেমন যেন বুকের ভিতরে দুমড়ে মুচড়ে ওঠে, তাই না? যারা একতরফা ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে তারা সফল হয় না, এ কথা কম বেশি আমরা সবাই জানি। তাদের নির্দিষ্ট একটা মানুষ ছাড়া আর কাউকে ভালো লাগে না। তারা খুব ভালো করেই জানে যে তাদের এই ভালোবাসার পূর্ণতা কখনো পাবে না, তবুও তারা ওই মানুষটার জন্য অপেক্ষা করে, ভালোবাসে। আর ওই মানুষটার রাগ অপমানজনক কথা সব শুনিয়ে দিলেও তাদের কিন্তু সেটা আত্মসম্মানে লাগে না। মূলত একতরফা ভালোবাসা হলো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে খুব করে চাওয়া। তাদের কখনো ক্লান্তি আসে না একতরফাভাবে ভালোবাসতে। তাদের কাছে ভালোবাসা পাওয়াটা আকাশের চাঁদের মতো, পাখির মতো, তবুও তারা নীরবে ভালোবেসে যায়। তাদেরকে যদি কেউ বুঝায় যে ওই মানুষটাকে কখনোই তুমি পাবে না, সরে আসো, তবুও সব কথা সত্যি জানা সত্ত্বেও তারা একতরফাই ভালোবাসতে থাকে। কেউ কেউ মানুষটার বিয়ে হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করে, আবার কেউ বা মানুষটা বিয়ের পরেও অপেক্ষা করে, তাকে চায়। কেউ আবার সময়ের সাথে মানিয়ে নেয় নিজেকে। তাদের কোনো চাওয়া পাওয়াই থাকে না একমাত্র ভালোবাসা ছাড়া। তারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, কিন্তু আফসোস দিন শেষে তাদের ফলাফল কিন্তু শূন্যই হয়। এরকম আরও অনেক গল্প আমরা কিন্তু জীবনে জানি, এবং এই গল্পটা আজকে আমার কাছে একজন পাঠিয়েছিলেন, তার নামটা গোপন রাখতে বলেছেন। তিনি বলেছিলেন, আপু আপনি তো অনেক বিষয় নিয়ে কথা বলেন, আজকে না হয় এই একতরফা ভালোবাসাটা নিয়েই কিছু বলবেন। যদি আপু আপনি দেখে থাকেন আমার এই ছোট্ট ভ্লগটা বা ভিডিওটা, রান্নার ভিডিওটা, তো আমি আপনাকে বলবো আপনার গল্পটা কিন্তু আজকে শেয়ার করে দিলাম। কারণ আপু দেখেছিলেন যে আমি শিক্ষণীয় পোস্ট দিয়ে আমার এই ভিডিওগুলো মেক করে থাকি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আফসানাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মজাদার আরও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করছি আমি খুব স্লো মোশনে দিয়েছি, কারণ এই রেসিপিটা মোটামুটি আমরা সবাই জানি, কারো কারো এই রেসিপিটা নাকি ঠিকঠাক মতো হয় না, আবার কেউ কেউ নাকি এটা পারেও না। অনেকেই তালের পিঠা বলতে তালের বড়াটাকে বোঝায়, যেটার খামিরটা একটু শক্ত করে মেখে ডুবো তেলে গোল গোল করে ভাজে। আমি কিন্তু ওই পিঠাটা না বানিয়ে সবসময় পোয়া পিঠার মতো এভাবেই তালের পিঠাটা বানাই। এতে করে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের নাকি খেতে সুবিধা হয়, আর আমার বাচ্চারাও এই তালের পিঠাটা খুব পছন্দ করে। বিশেষ করে আমার হাতের পিঠাটা আমার ননাস খুব বেশি পছন্দ করে। তো সেদিনও এমন একটা দিন ছিল যেদিন আমার ননাস আমার বাসায় এসেছিল, আর আমি তার এবছরে তালের পিঠা সেদিনই প্রথম করেছিলাম। তো আমি তালের রসটা আগেই রেডি করে রাখি, প্রতি বছর যখন তাল বের হয় তখন, তারপর সময় বুঝে সময়ের সাথে যখন খেতে ইচ্ছে করে তখন এভাবে একটু পিঠা বানিয়ে খাই। তো আজকে আমার ননাস আমার বাসায় এসেছিল, তো আমি ভাবলাম যে তার জন্য একটু তালের পিঠা বানাই। তো এখানে আমি বেশিরভাগ যে কাজটা করি সেটা হচ্ছে, আমি চালের গুঁড়িটা যতটুকু নেই ঠিক ততটুকুই ময়দা ইউজ করি, এছাড়াও আমি একটু বেকিং সোডা ইউজ করি, তারপর চিনি, তারপর এভাবে খুব ভালো করে, যেহেতু আমি শুকনো আটা দিয়ে এই পিঠাটা বানাই তাই একটু বেশিক্ষণ মাখিয়ে রেখে দিই। এরপর একটা ছোট্ট গ্লাস করে এভাবে পোয়া পিঠা যেভাবে বানায় ছোট ছোট করে দেই। আমার বাচ্চারা এরকম পিঠা খুব বেশি পছন্দ করে, ওরা সবসময় বলে যে মা তালের বড়া নয়, তুমি আমাদের জন্য নরম পিঠাটা বানাও। আর আমার ননাসও বললাম এই পিঠাটা খেতে পছন্দ করে, তাই তাদের জন্য আমি চেষ্টা করি এরকম করে পিঠাটা বানানোর জন্য। তো দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে, আপনারা চাইলেও কিন্তু এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তবে একটা কথা বলবো, এই পিঠাটাতে আপনারা তালের রস খুব বেশি ইউজ করবেন না, তাহলে খুব বেশি মানে তালের স্মেলটা বেশি আসবে। তো পরিমাণ মতো দিয়ে দিবেন, আর এরকম ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে
সবাই মিলে খেয়ে দেখবেন, অনেক মজা। যারা তালের বড়া খান তাদের কাছেও আমার মনে হয় অনেক ভালো লাগবে, কারণ এই পিঠাটা কিন্তু ছোট ছোট হয় এবং নরম থাকে ভিতর থেকে, খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনাদের সাথে ছোট্ট করে আজকে মজাদার এই রেসিপিটা শেয়ার করলাম। তাল থাকতে থাকতে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। কেউ চাইলে এখানে নারিকেল ইউজ করতে পারেন, আমি আজ নারিকেল ইউজ করিনি। টেবিলে দেওয়ার সাথে সাথেই চতুর্দিক থেকে সবাই কিন্তু এটাকে নিয়ে টানাটানি করছে, কারণ আমার বাসায় এটা খুব পছন্দ করে। তাই ভাবলাম আপনাদের সাথেও এই পিঠাটা একটু শেয়ার করি। আর পিঠাটা বানিয়ে অবশ্যই রিভিউ দিবেন তো, যে কেমন হলো আমার এই মালপোয়া টাইপের তালের পিঠাটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা তালের আরও অন্যান্য রেসিপি দেখতে চান তারাও ওয়েট করবেন, সামনে আমি তালের একদম তেল টেল ছাড়া কীভাবে অন্য একটা রেসিপি করা যায় সেইটাই আপনাদের সামনে দেখাবো। তো আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। দেখা হবে আবার একটা ব্লগে। আল্লাহ হাফেজ। ততক্ষণ আমি আজকের জন্য চলে যাচ্ছি, আর আপনারা এনজয় করেন মজাদার এই ফুলকো ফুলকো তালের রেসিপিটা। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।